কার্বন ও কার্বন ঘটিত যৌগের প্রথম দিকে এর আগে অবধি যেটুকু আমরা পড়েছি তারপরে আজকে পড়বো কার্বন অক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন ঘটিত একটা যৌগ একটা গ্যাস যেটার ফর্মুলা হচ্ছে সিও টু এবং যেটা স্ট্রাকচার হচ্ছে সি তার সাথে ডবল বন্ডেড একটা অক্সিজেন আর আরেকটা ডবল বন্ডেড অক্সিজেন ও টু এটা হচ্ছে স্ট্রাকচারটা তো কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে আমরা কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার সম্বন্ধে যে জীব ঢেয়ে কীভাবে ব্যবহার করা যায় বা অন্যান্য প্রাণীরা কীভাবে ব্যবহার করছে এটা সম্বন্ধে কিন্তু আমরা পড়েছিলাম মানে প্রাকৃতিক ব্যবহারটা আমরা পড়েছি তার মধ্যে প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শালক সংশ্লিষের কাজে ব্যবহৃত হয় বা বিভিন্ন জলজ প্রাণী যাদের খোলস আছে খোলক আছে যেমন সামু ঝিনুক এদের ক্ষেত্রে খোলোকটা তৈরি করতেও কিন্তু ব্যবহৃত হয় এই সম্বন্ধে আমরা আগে শুনেছি তো আজকে আমরা দেখবো যে রাসায়নিক শিল্পে কার্বন ডাইঅক্সাইডের কী কী ব্যবহার আছে রাসায়নিক শিল্পে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু প্রচুর ব্যবহার প্রথমটাই বলা যায় ইউরিয়া প্রস্তুতিতে ইউরিয়া হচ্ছে একটা খুব প্রয়োজনীয় নাইট্রোজেন ঘটিত সার যেটা সাধারণত জমিতে নাইট্রোজেন বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় যাতে উদ্ভিদ প্রোটিনটা পায় সেই নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে সেই জন্য ইউরিয়া ব্যবহৃত হয় ইউরিয়া প্রস্তুত করতে ইউরিয়ার ফর্মুলা হচ্ছে সিও এইচ টু হোল টু ইউরিয়া প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশান করা হয় এটা রিয়াকশনটা কিন্তু নর্মাল টেম্পারেচার প্রেশার কন্ডিশনে হবে না এর জন্য একটা নির্দিষ্ট প্রেশার এবং টেম্পারেচার মেনটেন করতে হয় যেটা হচ্ছে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর মোটামুটি দেড়শো অ্যাটমসফেরিক প্রেশার এটি মানে অ্যাটমসফেরিক মানে প্রেশার অ্যাটমসফেরিক প্রেশার বায়ুমণ্ডলীয় চাপে ইউরিয়া তৈরি হয় এইচ টু হোল টু প্লাস এইচ টু এটা হচ্ছে ইউরিয়া প্রস্তুতি রিয়াকশানটা এইভাবে ইউরিয়া প্রস্তুতিতে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু ব্যবহার আছে বিভিন্ন রকম অগ্নি নির্বাপক যন্ত্র আর কঠিন কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে অগ্নি নির্বাপক যন্ত্র মানে যেগুলো তোমরা জানো যে ওই ফায়ার এক্সটিংগুইশার হিসেবে যেগুলো ব্যবহার করা হয় তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে জ মানে এমনি কোনো অন্য কোনো তেল বা কোনো ধাতু থেকে যদি আগুন না লাগে যেখানে সেই সব জায়গা ছাড়া অন্যান্য কোনো অগ্নিকাণ্ডে সেখানে কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্রে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কিন্তু যেখানে তেল বা ধাতু থেকে আগুন লাগে সেসব জায়গায় কিন্তু এই অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা যায় না কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু কঠিন তৈরি কঠিন কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করা যায় সেটারও একটা কন্ডিশন আছে নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে কিন্তু সেটা সম্ভব নয় প্রায় ষাট বায়ুমণ্ডলীয় চাপে কিন্তু গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে কঠিন হয়ে যায় তো এই কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে তরল করে নেওয়া হয় তো তরল করে নিয়ে তারপর যখনই ওটার উপর মানে প্রেশার রিলিজ করা হয় বা প্রেশারটা কমিয়ে নেওয়া হয় তখন কিন্তু দ্রুত বাষ্পায়িত হতে চাওয়ার হওয়ার একটা চেষ্টা করে কার্বন ডাইঅক্সাইড এই যে দ্রুত বাষ্পীভবনের সময় কিন্তু এটা জমে কঠিনে পরিণত হয় তখন কিন্তু টেম্পারেচারটা মোটামুটি মাইনাস সেভেন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায় এই যে কঠিন কার্বন ডাইঅক্সাইড এটাকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস দেখতে বরফের মতো ধোঁয়া ওঠে ঠান্ডা থাকলে যেরকম ধোঁয়া ওঠে সেরকম ধোঁয়া ওঠে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এই যে কঠিন কার্বন ডাইঅক্সাইড বরফে যেমন জলের বরফে যেমন হাত দিলে ভিজে যায় হাত কিন্তু শুষ্ক বরফে হাত দিলে কিন্তু সেই হাত ভেজার সম্ভাবনাটা নেই এই কঠিন কার্বন ডাইঅক্সাইড সাধারণত বিভিন্ন খাদ্য দ্রব্য মানে মাছ বা মাংস এই সমস্ত প্যাকেজিংয়ের জন্য অনেক দূরে যাবে যখন এগুলোকে প্রিজার্ভ করতে খাদ্য সংরক্ষণের কাজে বিশেষ করে ব্যবহার করা হয় এই কঠিন কার্বন ডাইঅক্সাইড বা প্রাই আইস বা ওষুধের বিভিন্ন জায়গায় যেখানে ঠান্ডা করতে হবে সেসব জায়গাতেও ব্যবহার করা হয় তো এরপরে রাসায়নিক যে প্রস্তুতিতে কাজে লাগে সেটা হচ্ছে কাচ তৈরি করতে কাচ তৈরি করতে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে দরকার হয় সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম কার্বনেট দেখে বুঝতে পারছো এনএসিওথি প্রস্তুত করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন আর কাঁচ তো জানোই আমরা বিভিন্ন রকম আয়না চশমা এগুলোতে ক্যামেরা এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কাঁচ ব্যবহার করছি তো এই কাঁচ ব্যবহার করার জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু কনজিউম করতে হয় তো এই হলো কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার এবার আমরা দেখব যে পরিবেশে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে যদিও পরিমাণটা অনেক বেশি কিন্তু শতকরা হিসাবে কিন্তু বাতাসের মধ্যে মোটামুটি ওই এক ভাগ মতো কার্বন ডাইঅক্সাইড থাকে মানে এক পার্সেন্ট মতো ধরা যায় বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে তো সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে তো আমরা এত রাসায়নিক শিল্পে বা প্রাকৃতিক প্রয়োজনটা হয়তো মিটছে কিন্তু রাসায়নিক শিল্পে এতটা তো ব্যবহার করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে তার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে ধাদব কার্বনেট বা বাইকার্বনেট থেকে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে পারি যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট ম্যাগনেশিয়াম কার্বনেট লেট কার্বনেট এগুলো বিভিন্ন ধরনের কার্বোনেট থাকে যাদের সাথে আমরা অ্যাসিডের রিয়াকশানে এক একটা কার্বনেট কিন্তু এক এক রকম অ্যাসিডের সাথে রিয়াকশান করবে সব কার্বনেট থেকে কিন্তু সব অ্যাসিড ব্যবহার করলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো না যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়াকশান করলাম করে পেলাম এইচ সিএলের রিয়াকশান করলাম করে সি সিএল টু সিও টু আর জল তোমরা জানো তো আগে দেখিয়েছি আমি যে কোনো কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করাই তাহলে বুদবুত আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরিয়ে আসবে এখানেও কিন্তু সেম ঘটনাটাই ঘটলো এবার যদি সোডিয়াম কার্বনেটের সাথে এর রিয়্যাকশন করায় তাহলে তৈরি হবে এনএসিএল সিও টু আর জল সোডিয়াম বাইকার্বোনেটের সাথে যদি এইচ টোসুফুরের রিয়াকশন করাই তাহলে সোডিয়াম সালফেট সিও টু আর জল তৈরি হবে একইভাবে ম্যাগনেশিয়াম কার্বনেটের সাথে রিয়াকশনও কার্বন ডাইঅক্সাইড হবে লেট কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন যদি করায় তবে তৈরি হবে লেড নাইট্রেট সিও টু আর জল দেখো সবার সঙ্গে এল বা কারোর এইচ টোসুফুর কারোর থ্রি কেন রিয়াকশন করাচ্ছি তার কারণ হচ্ছে যদি আমরা লেড কার্বনেটের সাথে থ্রির বদলে যদি এইচ সিএলের রিয়াকশন করাই তাহলে তৈরি হবে কি এখানে সল্টটা লেড নাইট্রেট তৈরি না হয়ে হবে লেট ক্লোরাইড যদি এই সালফেট অ্যাসিড তৈরি হবে লেড সালফেট এই যে পিবিএসও ফোর বা পিভিসি টু এরা কিন্তু জলে দ্রাব্য নয় জলে দ্রাব্য না হওয়ার ফলে কি হবে তার একটা অধক্ষেপ পড়বে যদি এখানে এইচসএল ইউজ করি যে পিভিসিএল টু তৈরি হবে তার যে অধক্ষেপটা পড়বে সেটাই লেট কার্বোনেটের উপরে একটা আস্তরণ তৈরি করে ফেলবে ঠিক আছে তাহলে লেট কার্বনেটটা কিন্তু ওই আস্তরণ ভেদ করে নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আসতে পারবে না প্রথমে অল্প একটু রিয়াকশানটা হয়ে টু তৈরি হলেও আস্তে আস্তে কিন্তু রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে তাই আমরা খুব বেশি পরিমাণে কিন্তু সিও টু পাবো না সেই জন্য যখনই লেট কার্বনেট ব্যবহার করব তখন কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব কেন কি লেড নাইট্রেটটা ওয়াটার সলিবল জলে দ্রাব্য কিন্তু যদি আমরা সালফিডিক বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি তাহলে কিন্তু যেগুলো যে সল্টগুলো তৈরি হবে তারা কিন্তু জলে দ্রাব্য নয় তাই রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে একই কথা খাটবে ক্যালসিয়াম কার্বোনেটের ক্ষেত্রেও ক্যালসিয়াম কার্বোনেটের সাথে এইচসিএল বা এইচএন থ্রি রিয়াকশান আমরা করতে পারবো কেন কি যে সল্টগুলো তৈরি হবে তারা কিন্তু জলে দ্রাব্য কিন্তু যদি আমরা ক্যালসিয়াম কার্বোনেটের সাথে ইস্টোসোফর ব্যবহার করি সালফিউরিক অ্যাসিড সেক্ষেত্রে তৈরি হবে ক্যালসিয়াম সালফেট যেটা জলে দ্রাব্য নয় তখন ক্যালসিয়াম সালফেটটা ক্যালসিয়াম কার্বোনেটের উপর একটা আস্তরণ তৈরি করবে যেটা ভেদ করে আর ইসিলের সংস্পর্শে এ আসতে পারবে না সেই জন্য রিয়াকশানটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাই কোন কার্বনেট নিচ্ছি আর কোন অ্যাসিড নিচ্ছি সেটা কিন্তু একটু ভেবে চিনতে নিতে হবে যাতে আমরা হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারি আচ্ছা দ্বিতীয় পদ্ধতি কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি সেটা হচ্ছে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটকে উত্তপ্ত করতে হবে দেখো প্রথমেই যেটা লিখেছি সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট এম এ এইচ এটাকে যদি হিট করি তৈরি হবে সোডিয়াম কার্বনেট প্লাস সিও টু প্লাস জল ক্যালসিয়াম বাইকার্বোনেটকে হিট করলেও তাই হবে এটাকে সোডিয়াম বাইকার্বোনেটকে হিট করেছি কিন্তু ক্যালসিয়াম বাইকার্বোনেটকে দেখো সাধারণ তাপমাত্রাতেই ক্যালসিয়াম কার্বোনেট টু আর জল তৈরি হয়েছে হ্যাঁ আর ক্যালসিয়াম কার্বোনেটকে যদি হিট করি এটা কিন্তু হাই টেম্পারেচারে হিট করতে হবে প্রায় লোহিততপ্ত করে ফেলতে হবে হাজার ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাবো এই যে ক্যালসিয়াম বাইকার্বোনেট বললাম বা ম্যাগনেশিয়াম বাইকার্বোনেটও হয় এরা কিন্তু সাধারণত কঠিন অবস্থায় এদের পাওয়াটা খুব অসুবিধাজনক তাই এদেরকে আমরা ওয়াটার সলিউশন বানিয়ে নিই নিয়ে সেই ভাটাস সলিউশানকে আমরা হিট করি সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো কেমন আচ্ছা এবার তিন নম্বর পদ্ধতি যেটাকে বলা হয় কার্বনকে বাতাস পোড়ালে তোমরা জানো যে কোনো পদার্থ যদি বাতাসে পোড়ানো হয় কার্বন ভর্ত পদার্থ তারা কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে সরি তারা কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে সি প্লাস ও টু তৈরি হবে সিও টু তো এবার হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে আমরা কার্বন ডাইঅক্সাইড পড়লাম ধাতব কার্বনেট এট বাইকার্বনেটকে হিট করে বা অ্যাসিডের সঙ্গে বা কার্বনকে পুড়িয়ে এবার আমরা দেখব এত পদ্ধতিতে আমরা করতেই পারি কিন্তু এবার যখন পরীক্ষাগার প্রস্তুতি হবে সেখানে আমরা দেখব যে চিপেস্ট ওয়েতে কিভাবে করা যায় বা খুব ইজিলি অ্যাভেলেবেল বিক্রিয়ক ব্যবহার করে কিভাবে আমরা রিয়াকশানগুলো করব। প্রথম হচ্ছে বিক্রিয়ক কী লাগবে বিক্রিয়কের মধ্যে হচ্ছে লাগবে ক্যালসিয়াম কার্বোনেট বা চুনাপাথর আর লাগবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড চুনাপাথর আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলেই কিন্তু আমরা রিয়াকশানটা করতে পারবো তো রিয়াকশনটা কী হবে সিএসিও থ্রি প্লাস এইচসিএল তৈরি হবে সিএসিএল টু প্লাস সিও টু প্লাস জল আচ্ছা এবার কেমন কেমনভাবে হবে দুইতে ছবিটা দেখো এরকম একটা উল্ফ বোতল নেব উল্ফ বোতল নিয়ে এই যে ক্যালসিয়াম কার্বনেটটা নিচে দিয়ে দেওয়া হলো মার্বেল পাথর এবার একটা দীর্ঘনল ফানেল থাকবে যার মধ্যে আমরা ওই লঘু এইচসিএলটা ড্রপ অয়েস ফেলব এর মধ্যে উল্ফ বোতলের আর একটা মুখে একটা ফান একটা পাইপ থাকবে বা যেটার মুখটা কিন্তু অনেক উপরে থাকবে আচ্ছা এই যখন এইচসিএল দেব দিতে দিতে দেখবো যাতে মার্বেল পাথরটা এর মধ্যে ডুবে যায় এই যে নির্গম নলটা থাকবে এই নির্গম নলটা কিন্তু একটা গ্যাস জারের মধ্যে রাখা থাকবে যে গ্যাস জালটা নর্মালি বাতাস ভর্তি এইভাবে যখন এর সংস্পর্শে মার্বেল পাথরটা আসবে বা চুনা পাথরটা আসবে তখনই কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে থাকবে এবং বুদবুদাকারে এই পথে বেরিয়ে আসবে বেরিয়ে এসে এইখানে জমা হবে তো যেহেতু বাতাসের থেকে ভারী কার্বন ডাইঅক্সাইড তাই এই বাতাসকে এইভাবে বের করে দেবে বাতাসকে ও বের করে দেবে এই পথে বের করে দেবে বের করে দিয়ে এই নিচের অংশটা কার্বন ডাইঅক্সাইড দখল করে নেবে তো এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করছি বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা যেহেতু বাতাসকে ওপর দিকে ঠেলে বের করে দিচ্ছে তাই এটাকে বলা হয় বাতাসের ঊর্ধ্ব অপসারণ এই দ্বারা আমরা কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করব। কেমন এই যে বাতাসকে ঠেলে বের করে দিচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে এইভাবে কার্বন ডাইঅক্সাইডকে আমরা সংগ্রহ বা সংরক্ষণ করব এবারে দেখো কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম কার্বন ডাইঅক্সাইডের ধর্ম বলতে ভৌত ধর্ম বলতে সেই ধর্মগুলোকেই বোঝাবো যেগুলো আমরা রাসায়নিক বিক্রিয়া দ্বারাই আইডেন্টিফাই করতে পারি যেমন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বর্ণহীন গন্ধহীন স্বাদহীন একটা গ্যাস বাতাসের তুলনায় ভারী বাতাসের তুলনায় ভারী এক্ষুনি বললাম সেই জন্য বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করছি এটা কিভাবে বুঝবো একটা এক্সপেরিমেন্ট তোমাদের বইতেও দেওয়া আছে আমি বলে দিচ্ছি একটা সরু মোকালা কোনো বোতলে এই কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি রিয়াকশানটা আমার চুনা পাথরের রেচেল দিয়ে করতে হবে এবং তার মুখে একটা বেলুন আটকে দিতে হবে সেই বেলুনটাকে আস্তে আস্তে রিয়াকশানটা যত হবে বেলুনটা কার্বন ডাইঅক্সাইড ভর্তি হয়ে ফুলে উঠবে এবার বেলুনটাকে মুখটা বেঁধে রেখে দাও দেখো বেলুনটা কিন্তু বাতাসে উঠবে না বেলুনটা কিন্তু নিচে পড়ে থাকবে তার কারণ হচ্ছে যে ওই বেলুনটার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছিল সেই জন্য যেহেতু কার্বন ডাইঅক্সাইড বাতাসের তুলনায় ভারী তাই ও কিন্তু বাতাসে ভেসে থাকতে পারবে না ও কিন্তু নিচে পড়ে থাকবে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়কও নয় এটা যদি তোমরা একটা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জ্বালের মধ্যে একটা পাটকাঠি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করাও দেখবে যে গ্যাসটাও জ্বলে উঠলো না বা কাঠিটাও জ্বলছে না একটু পরেই নিভে যাচ্ছে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কিন্তু জলে কিছুটা দ্রাব্য যদি চাপ বাড়ানো হয় তার উপরে তাহলে কিন্তু ওটা দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তে থাকবে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ আমলিক যেটা নিল্লিক মাছকে লাল করে নীল লিটমাস কাগজকে লাল করবে তার মানে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হচ্ছে জলীয় দ্রবণে এটা আম্লিক প্রকৃতি এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা আম্লিক অক্সাইড এইবারে আমরা যাব কার্বন ডাইঅক্সাইডের বিভিন্ন রাসায়নিক ধর্ম সম্বন্ধে কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্মের প্রথমটাই হচ্ছে দাহ্যতা একটু আগে বলেছি যে কার্বন ডাইঅক্সাইড দাহ্য নয় বা নিজে দ নিজে দাহ্য নয় বা দহনে সহায়কও নয় কিন্তু যদি কখনও জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতে বা সোডিয়াম বা পটাশিয়াম এই ধরনের কোনো ধাতু কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হয় তাহলে দেখা যাবে যে কিছুক্ষণ এই ধাতুগুলো জ্বলছে এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটার ফলেই এটা ঘটনাটা ঘটে এবং ম্যাগনেশিয়াম প্রবেশ করালে দেখব কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড সাদা রঙের গুঁড়ো আর কালো রঙের কার্বন অধক্ষিপ্ত হয়েছে বা পড়ে আছে ভেতরে গ্যাস জারটার মধ্যে যদি সোডিয়াম প্রবেশ করানো হয় তাহলেও কিন্তু একই ঘটনা ঘটবে সেখানে তৈরি হবে সোডিয়াম কার্বনেট আর কালো রঙের কার্বনের গুঁড়ো তো এই ধরনের জিনিসগুলো এটা কিন্তু শুধুমাত্র গ্যাসের দাহ্যতার জন্য নয় কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশান করার জন্য ঘটনাটা ঘটে দ্বিতীয় হচ্ছে জলের সাথে বিক্রিয়া জলের সাথে বিক্রিয়াটা বললাম যেটা জলের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে একটা এমন সলিউশন তৈরি করে যেটার কিন্তু আম্লিক প্রকৃতির এবং নীল লিটমাসকে যেটা লাল করার ক্ষমতা আছে তো এই যে যে সলিউশানটা তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে জলের রিয়াকশানে এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড আচ্ছা এরপরে হচ্ছে ক্ষার আর খারকের সাথে বিক্রিয়া খার বা খারক অথবা ক্ষারীয় অক্সাইড যে কোনো কিছুর সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হতে পারে কেননা কার্বন ডাইঅক্সাইডের ধর্মটা কিন্তু আম্লিক তো সোডিয়াম হাইড্রক্সাইড যেহেতু একটা ক্ষার এর সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হবে এবং তৈরি হবে সোডিয়াম কার্বনেট আর জল ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সাথেও একইভাবে রিয়াকশন হবে ম্যাগনেসিয়াম কার্বনেট আর জল তৈরি করবে একই রকম রিয়াকশন কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুন জলের সাথেও হবে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াটা তবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা চুন জলের সাথে বিক্রিয়াটা একটু অন্য অন্যরকম হবে রিয়াকশানটা হচ্ছে যদি প্রথমে স্বচ্ছ চুন মধ্যে দিয়ে কিছুটা কার্বন ডাইঅক্সাইড পাস করানো হয় তাহলে দেখব কিছুক্ষণ পরে ওই স্বচ্ছ চুঞ্জলটা ঘোলা হয়ে যাবে মানে একটা আস্তরণ পড়বে বা স্বরের মতো আস্তরণ পড়বে বা ঘোলাটে হয়ে যাবে এর কারণ হচ্ছে যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটাকে বলা হয় কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশান করলে তৈরি হবে ক্যালসিয়াম কার্বোনেট এই যে ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হলো দেখো নিচের দিকে এড়ো দিয়েছি তার মানে এটা অধক্ষিপ্ত হবে কেন কি ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে জলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বোনেটার জল তৈরি হচ্ছে এই জলের মধ্যে এটা অদ্রাব্য সেই জন্য এটা অধক্ষিপ্ত হয়ে যাবে এবং এর মধ্যে একটা ঘোলাটে বা একটা ব্যাপারটা চলে আসবে এই স্বচ্ছ চুঞ্জলের মধ্যে যদি আমরা কিছু সময় ধরে আর অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পাস করতে থাকি তাহলে কিন্তু আস্তে আস্তে দেখব ওই স্বচ্ছ চুঞ্জলটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে ক্যালসিয়াম কার্বোনেটটা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় তৈরি করবে ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা কিন্তু জলের মধ্যে দ্রাব্য যেহেতু দ্রাব্য হয়ে যাবে তাই ওই ঘোলাটে ব্যাপারটা কিন্তু কিছুক্ষণ পর আবার উধাও হয়ে যাবে এবং ব্যাপারটা আরও স্বচ্ছ চুন চুঞ্জলটা আবার পুনরায় স্বচ্ছ হয়ে যাবে তো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশানটা কিন্তু একটু আলাদা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পাঠালে একরকম হবে আর অল্প কার্বন ডাইঅক্সাইড পাঠালে আর একরকম হবে এই রিয়াকশানটা তোমরা বাড়িতেও করতে পারো কোনো একটা টেস্ট চুবে বা কোনো একটা জায়গায় একটু স্বচ্ছ চুঞ্জল নিয়ে তার মধ্যে ফু দিতে হবে ফু দিতে থাকলে কিছুক্ষণ পর আস্তে আস্তে দেখা যাবে যে ওই জুন জলটা আস্তে আস্তে ঘোলা হয়ে গেল এর কারণ কি আমরা যে শ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেই কার্বন ডাইঅক্সাইডটা ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে যেটা জলে অদ্রাব্য তাই এই ঘোলাটে ব্যাপারটা চলে আসবে আচ্ছা চার নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জারণ ক্ষমতা একটু আগেই তোমাদের ম্যাগনেশিয়ামের সাথে রিয়াকশনটা বললাম ম্যাগনেশিয়ামের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশান তৈরি হয় এমজিও আর কার্বন আরও রিয়াকশন হয় যেমন সোডিয়ামের সাথে কার্বনের রিয়কশান বললাম এগুলোর ক্ষেত্রেও বলতে পারো তো এই রিয়াকশানটার ক্ষেত্রে দেখা যাবে এই যে এম থেকে এম ও হয়েছে এটা হচ্ছে যারণ আর এই সিও থেকে সি হয়েছে এটা হচ্ছে বিজারণ তো এই জারণ ঘটনাটার জন্য হচ্ছে দায়ী কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে জারক তার কারণ হচ্ছে এর জারণ ক্ষমতা আছে আর এই যে বিচারণটা এই বিজারণটটার জন্য দায়ী হচ্ছে ধাতব ম্যাগনেশিয়াম তাই এ বিজারক আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে জারক তো এখানে এই রিয়াকশান থেকে আমরা বলতেই পারি যে কার্বন ডাইঅক্সাইডের জারুক ধর্ম বর্তমান